আমি একটু নিয়ম পদ্ধতি বলছি। দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন, সুন্দর করে ওযু করবেন, দুই রেকাত সালাত আদায় করবেন। দোয়া কবুলের এটা পদ্ধতি। যারা বিপদে পড়েছে তারা দুই রেকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছে, তখন এটা কবুল হয়ে গেছে। সুন্দর করে ওযু করবেন, দুই রেকাত সালাত আদায় করবেন, দুই রেকাত সালাত আদায় করার পরে সালাম ফিরে দুই একটা তাসবিহ তাহলিল করবেন, তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহ তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি। আনতাল্লাহাদু সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার কাছে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই। এখন খুব খুশি, হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেটা চাই সেটাই হয়েছে, বেশ ভালো, এখন কি বলতে চাও বলো। তাহলে দুরুদ পড়েন, হ্যাঁ এটা আরও ভালো হয়েছে। দুরুদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝুলন্ত থাকে, ওপরে ওঠে না। তাহলে আমি প্রশংসা করলাম, দুরুদও পড়লাম। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই, তো দোয়ার বইয়ে দেখে নেবেন। তো এখন একটু বলেন না কোনো সহজ পথ। তাহলে সূরা ফাতিহার তিন আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক, আর রহমান রহিম দুই, মালিক ইয়াউমিদ্দিন তিন, বাস। এই তিন আয়াতের পরে দুরুদ, এরপরে এখন বলেন কি চান। নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন, ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা, একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা, দা কুড়াল চাচ্ছেন সেটা, বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা, কিছুই যদি না পারেন তো বলেন হাতুল আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আমার দাদা দিকে ক্ষমা করে দাও। এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর সময় আত্মনিয়োগ করুন, আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, ওটা একাই বলতে হবে, ঘরে যেন কেউ না থাকে। আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন কেউ ঘরে ঢুকে গেছে, তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে, তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে, যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন। আপনি এক ঘরে, আপনার স্ত্রী এক ঘরে, দুইজন চলবে পাল্লা ইবাদতে, এইভাবে আর দিন কাটায়েন না। এসার পরে ঘুমিয়ে যেতে হবে, রাতকে মূল্যায়ন করতে হবে, অনুরোধ থাকলো। আল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাজাবু লিল্লাহ মাইয়াদুবি ইসমিনাল্লাহ কাতিয়াতি রাহিমিন অলাম ইস্তেজাল, তিনটা কারণে দোয়া কবুল হয় নাই, বাকি হবে, এবার কিন্তু নিয়ম কিছু হচ্ছে। তিনটা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে, এক পাপের দোয়া করলে কবুল হবে না, আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, শ্বশুরে টাকা দিতে চেয়েছিল দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে, এই দোয়া কবুল হবে না, এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবিগণ বলছেন আগের দুটা তো বুঝলাম ভালো, কিন্তু শেষের তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস, মালিশতে জানো তাড়াহুড়া কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন এটা বুঝতে পারলে না, একুলো ব্যক্তি বলে ও বলে দোয়া করেছি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়, এ হলো তাড়াহুড়া, মনে থাকবে না মনে হয়। এই ছেলে তুমি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি, রেডি হও, রেডি হও, প্রস্তুত থাকো, অমনোযোগী আছো নাকি, বলো, দোয়া কবুল হবে না। এক নাম্বার কিসের দোয়া করলে, পাপের, দুই নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, তিন নাম্বার তাড়াহুড়া করলে কবুল হবে, তিন মাস করেছে করে বলছে দেখি হয় না, ছয় মাস করে বলছে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন, ওই যে ঘটনা, আল্লাহ রাসূল সিজদাতে গেছেন, তখন আবু জাহাল বলে কে পারে মাথা ভড়ির উপরে, ভড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে, একজন চাপিয়ে দিল উঁটের ভড়ি, কেউ বলল ফাতেমাকে, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে
উটের ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদ্ধ করলেন, আল্লাহ ওদবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা এদেরকে তুমি ধ্বংস করো। অপমান অবস্থায় বদ্দোয়া করলেন। এই বদ্দোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে। বারো বছর পরে বদরের যুদ্ধে, যুদ্ধের আগে বলে দিয়েছিলেন এইখানে ওদবা পড়ে থাকবে দাগ দিয়ে, এইখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ বিন মুগিরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে ওইভাবে, একবারে দাগ কাটা আছে যেখানে। ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে গেলেন, বাপ একুব দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। বলতে বলতে কান্না কাটি করতে করতে চোখ কানা হয়ে গেল আর দেখতে পায় না। ২৫ বছর পরে ছেলে ফেরত পেলেন। তাহলে ইয়াকুব আলাইহিসসালামের দোয়া কতদিন পরে কবুল হলো? ২৫ বছর। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো? আর আমি তাড়াহুড়া কয়দিন পরে করলাম? তিন মাস নয়, তিন দিন। এইটা খুব মনে থাকে যেন। আপনার জন্যই বলছি, আপনার জন্যই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, এদের ব্যবহার নাস, তাদের মানুষকে মারবে। লাঠির একদিক হবে মোটা, একদিক হবে চিকন, এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আরে এতন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ে লাতুন নিজেরা আকৃষ্ট হয়, ল্যাব খোলা জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজেদ না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদ মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো এখান থেকে, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন, কিন্তু এই সব মেয়ে জান্নাতের গন্ধ পাবে না। আবার দেখেন নিশাউন মহিলা, আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? এই মেয়ে গল্প করছো কেন? তোমার জন্য তো বলছি আমি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম, যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিয়ে দিক থেকে ওদিকে চলে যেত আপনি মুখ খুলবেন না, যা করছে করুক আপনি মুখ খুলবেন না, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন। নিশাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, নেন কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা তো আমার মুখের ভাষা নয়, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। ব্লাউজটা এ পর্যন্ত আছে সবই ফাঁকা, ব্লাউজটা নাভি পর্যন্ত আছে নিচে সবই ফাঁকা, শাড়ি হাঁটু পর্যন্ত আছে সবই ফাঁকা, তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহর হস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না, সেটা আপনার চোখের সামনে, আপনি নাকি বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কতদিন আপনাকে আমি বললাম আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল, হঠাৎ করে হার খুঁজে পায় না, হার খুঁজে পায় না। তো জনগণ আমার আব্বার কাছে আসলো, এসে বলল যে আয়েশা জনগণকে আটকে দিয়েছে, এখানে পানি নাই, অজু করতে পারি না, যেতে পারি না, হার খুঁজে পায় না। তখন আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার কোমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ। যাকে মারলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা।
যার সামনে মারলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই। শুধু সামনে নয়, জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, এই সময় মেরে দিয়েছে। আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাবোধের ব্যাপার, কেমনে যায়, যাওয়াই আমার আর আপনার সাহস হবে না, বুঝাতে পারলাম না মনে হয়, যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে, এটা আমাদের দেশে মানাই না, আমরা যেভাবে চলি। তাই স্যার আজি আল্লাহ তালা মেরে দিলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় চোদ্দশো সাহাবির সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী বেটিকে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, এই অবস্থায় মারলেন, আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে, আমি তাকে ধমকও দিতে পারি না, মাথায় কাপড় না দিয়ে দিন রাত চলছে, আমি তাকে ধমকও দিতে পারি না, আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ, মরে যাওয়া ভালো, আমার মেয়ে এতিম হয়ে থাক দুনিয়াতে, এতিমের লালন পালন করবে যারা তারাই করুক, আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে। জামিয়া সালাফে 305 জন এতিম আছে, না হয় এটা দিয়ে দেব, আপনার প্রয়োজন নাই বেঁচে থাকার, আর বাঁচলে এই যে বাপ দেখে যান, বাপ কাকে বল, এই যে দেখালাম আপনাকে, হাদিস বুখারি মুসলিম একাধিকবার এসেছে, বুখারি মুসলিমে একাধিকবার। নিশাউন মহিলা, কাসে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে, মায়লাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয়, বাড়িতে ছিল ভালোই ছিল, এখন সম্মেলনে আসছে, জালসায় আসছে, রাস্তায় হাঁটছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার মাথার চুল নাড়ছে, একবার মুখের ভাঁজ করছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে গেছে, ও লজ্জা করে না, ওর সরম নয়, ওর লজ্জা নয়, ওর ইতস্তবোধ নয়, ওর বোধোদয় নয়, ওর বোধগম্য নয়, রুচি ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আসা। আপনার ফুফুকে আপনি আনতে যাননি, ওই যে অনেকদিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন, তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো তখন আপনার ফুফু কেমন হয়ে দাঁড়াতো, রাস্তার এক পাশে দাঁড়াতো না, মনে পড়ে না মনে হয়, বড় চাদর গায়ে দিয়ে ফুফু এ রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন, রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলেন, তাদের রুজি হয়নি, তারা দুনিয়াতে ছিল না, কেন আপনার স্ত্রী এইভাবে চলে আসছে, কেন আপনার স্বভাব এমন হলো, দেখেন এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না, ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে, নীতি স্বভাব নিয়ম পরিবর্তন করেন, নাহলে জাহান্নাম অপেক্ষা করছে, মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, ইচ্ছা মতো চলে যে সেই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। বুখারি মুসলিম, জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজে পাওয়া যায়, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকলুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে, দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, ঘন্টার ঘন্টা বসে আছে, ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, ও জান্নাতে যেতে চায়, জান্নাতের মেয়ে ভোগ করবে, জান্নাতের মেয়ে অত সহজ, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মহিলারা হচ্ছে ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চক্ষু, ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া কালো চুল, ওদের বয়স হবে 15-16 বছরের মেয়েদের মতো, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না, ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা,
ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লামিয়াতমুসহুন্না ইনসুন কাবলা ওয়ালা জান, এত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি, জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ কোনোদিন তাদের স্পর্শ করেনি, ওদেরকে আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য। জান্নাতের এই মেয়ে ভোগ করতে চান, ওই আস্কারা মাস্কারা পরানো মেয়ে, ল্যাংটা মেয়েকে দেখে যে মেয়ে একেবারে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, সে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে মেয়ে হিসাব করছেন? সহজ নয়, ওদেরকে ভোগ করার টাফ ব্যাপার। এই ছেলে, তোমাকে বলছি তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। এই মেয়ে, তোমাকে বলছি তোমার মোবাইল হাতেতে এখনই মোবাইল দেখে আস, তোমার বাপের একটু সরম হয় না? তোমার হাতে এত বড় মোবাইল কেন? তোমার বাপের বলে টাকা নাই, তো 10-20 হাজারের মোবাইল টাকা মোবাইল তোমার হাতে কেন? মানুষ তো আমি, কোটি কোটি টাকা মানুষের কাছে ভিক্ষা চাই রোজ, আমি একজন ভিক্ষুক, তা আমার কাছে একটা মোবাইল আছে, ওই যেগুলো বাটন টিপা লাগে সেটা, আর আমি শুধুমাত্র রিং হলে অন করতে পারি, আর কিছু পারি না। আপনার নামটা আমি সেভ করে রাখতে পারি না, আপনি যতই আশা করেন। আপনাকে অনেকদিন বলেছেন, আব্দুল্লাহ সাহেব আমার নামটা একটু সেভ করে না, তো আমি তো সেভ করে দিই, জানি না করবো কি করে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনার একটু লজ্জার দাবি করছি, নিজের উপকার করেন, জাতির ক্ষতি করিয়েন না, একটু লজ্জা করেন, একটু শরম করেন, একটু হায়া করেন, একটু লম্বা ব্লাউজ পরতে শিখেন, সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে শিখেন, মানুষের ক্ষতি করিয়েন না, যুবকের ক্ষতি করিয়েন না। আর তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো কি করে? তোমার কেন একটু লজ্জা হয় না, সরম হয় না কেন? তোমার মোবাইলে কেন দিন ল্যাংটা মেয়ে নাচে? যে না তুমি দেখো কেন, তুমি মেয়ে মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখান থেকে ফিরে আসেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি নিরাশা করিনি, আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখেন, চারটা কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি নিরাশা করিনি, আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। এক, সল্লাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। দুই, সমাজ সাহারাহা, রমজান মাসের রোজা থাকবেন, এই যে চলে আসছে। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক। চার, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা।